बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। हे समस्त जगतवासी, हे समस्त आमलकारी, हे समस्त साधकगण जरा आल्लाहर पथे साधना करे। तबे साधना शब्दटा अनेकेई अनेक रकम भावे, किन्तु देखें साधनार कथा आल्लाह कुराने सूरा साफ्फात एवं सूरा इनसिरार मध्ये आल्लाह प्रकाश करेछेन। सेटा केमन देखें, যে তোমরা যখনই অবসর পাও সাধনা করো, কিন্তু শরীয়তের দৃষ্টিতে সালাত কায়েম করো। আচ্ছা, তাহলে দুটোই আমাদের দরকার, প্রকাশ্য ইবাদত একটা অপ্রকাশ্য ইবাদত। তো আজকের যে মূলে কথাটি হলো কি, যে অনেক পুরুষ লোক আছে তাদের মধ্যে কাম জাগে না, বা স্ত্রীর প্রতি বা নারীর প্রতি তার কাম বাসনা জাগে না, ওরকম শক্তিও হয় না বা ওরকম মন মানসিকতা হয় না। তখন দেখা যায় এমন মানুষটি যে সংসার জীবনে সে দুঃখী, যে আমার এই জিনিসটা কেন জাগে না। তো সে মোটামুটি ভালো ইবাদতকারী বা সাধন জগৎ তরিকতের জগতে হলে সে ভালো সাধনকারী। তো এখন বিষয়টি হলো, তিনি এই জিনিসটা জাগে না, এখান থেকে দূরে থাকে। তো এই ব্যক্তিটি যখন শরীয়তের দৃষ্টিতে আল্লাহর ইবাদতে নেমেছে, বিভিন্ন ইবাদত ডবল ডবল করতে শুরু করেছে, আল্লাহর দিকে মন দিয়েছে, তখন দেখা যায় এই ব্যক্তিটি যখন ভালো আমলের দিকে অগ্রসর হচ্ছে, তখন তার এই জিনিসটা জাগতেছে। তার মধ্যে যে কাম, এই জিনিসটা তার ভিতরে নাড়া দিচ্ছে, তার মনে চাচ্ছে যে সে এই জিনিসে সে লিপ্ত হবে। তো এখন কি হলো, যে সে মনটাকে বোঝাতে থাকে, আরে আমি এতদিন ভালো করে কোনো আল্লাহর আমল করিনি, আল্লাহর কোনো কাজে অগ্রসর হয়নি, এখন ভালো করে অগ্রসর হইতে যাচ্ছি, এখন কেন আমার এটা জাগতেছে, আমার মন অন্যদিকে ছুটছে, নারীর দিকে ছুটছে বা নিজের স্ত্রীর দিকে ছুটছে, এমন তো আগে হয়নি, এমন কেন হচ্ছে। আচ্ছা, এ হলো শরীয়তের আমলকারীর এই বিষয়টা। এবার আসি তরিকতের জগতে যারা সাধনা করে, যারা সাধনা করে তারাও একটা জিনিস লক্ষ্য করে, যে যখন নর্মালে ছিল, বেশি একটা আল্লাহকে ডাকে না, বেশি একটা সাধনা করে না, নর্মালে আছে, সংসার জীবনে আছে, টুকটাক সাধনাও করে, এর মধ্যে ছিল, দেখা যায় তার নিজের স্ত্রীর প্রতি তার আকর্ষণ ছিল না বা কোনো নারীর প্রতি তার আকর্ষণ ছিল না, যখনই সে সাধনা করতে শুরু করেছে, সাধনায় নেমেছে, তখনই তার এই জিনিসটা জাগতে শুরু করেছে এবং মনে চাইতেছে সে যদি সেই নিজের স্ত্রীর সাথে মিলিত হতো, এরকম একটা মন তার জাগতেছে। তা আগে জাগলো না কোনো আমলকারীর, আগে জাগলো না কোনো তরিকতের সাধনকারীর, এখন কেন জাগতে শুরু করেছে, এর কারণ কি? তবে হ্যাঁ, এই যে কথাগুলো আপনাদেরকে বলছি, যে অবশ্যই আপনারা এই কথাগুলো প্র্যাকটিক্যালের সাথে, যারা সাধক আছেন, যারা ভালো আমলকারী, তারা এই কথাটি চিন্তা করবেন যে আসলে আমি কথাগুলো কি বলছি তা কি সত্য না মিথ্যা। এবং দেখা গেছে সে মনকে বোঝায়, একজন সাধক আল্লাহর সাধনা করে, সে মনকে বোঝায়, কিরে এতদিন তো এটা এরকম নাড়াচাড়া দেয়নি, এরকম মনের মধ্যে এরকম কিছু জাগেনি, কিন্তু এখন কেন জাগতেছে। তখন একটা কথা হলো কি, যদি একটু খেয়াল করে শোনেন কথাগুলো অবশ্যই বুঝবেন। সেই কথাগুলো হলো, দেখেন মানুষ যখন অন্তরের থেকে, মন থেকে, মনের প্রেম থেকে, চোখের পানির সাথে, যারা আল্লাহর আমলের দিকে বা সাধক সাধনার দিকে যখন অগ্রসর হয়, অগ্রসর হওয়ার পরে কিছু দূর যখন পৌঁছালো, যখন আল্লাহর তরফ থেকে কিছু পাইতে শুরু করবে, এই সময় তার এই জিনিসটি জাগনা হয়েছে, এই জিনিসটি তার ভিতরে উৎপাত শুরু করেছে, তখন সে কি সাধনাকে ট্যাকেল দিবে নাকি তার কামকে ট্যাকেল দিবে। এখন যদি সে তার স্ত্রীর দিকে রওনা দেয়, তখন তো সে যেই সাধনার দিকে রওনা দিয়েছে এই সাধন তো ভঙ্গ হয়ে যাবে, বা সে অল্পের জন্য হোঁচট খেয়ে যাবে। তবে একটা কথা বুঝবেন, যে মানুষ যখন বল খেলায় বা বিশ্বকাপের যে বল খেলা হয়, এই খালি মাঠে যখন একা একা ঘুরে, একা একা থাকে বা একা একা একটা বল নিয়ে খেলাধুলা করতেছে, তখন কিন্তু কোনো বিরোধী দল নাই, আর সে একা একা যদি গোল দিয়ে দেয়, তাহলে কিন্তু তার গোল দিতে পারবে, কিন্তু সে কিন্তু বিশ্বকাপটা পাবে না। তাহলে বোঝা গেল তার বিপক্ষের লোক লাগবে। আচ্ছা, যখন খেলোয়াড়রা মাঠে নেমেছে, পক্ষ বিপক্ষ আছে, আবহানি মোহামেডানের মতো পক্ষ বিপক্ষ হয়ে গেল, তখন যখন বল খেলতে শুরু করেছে, তখন বিপক্ষের দল সেও কিন্তু কৌশল কম জানে না, বল কাটিয়ে নিয়ে
সে গোল দিয়ে দেয়, তখন সে যদি গোল দিয়ে দেয় আমাকে, তাহলে কিন্তু আমার আর খেলা হলো না, আমার আর সেই বিশ্বকাপটি আমার পাওয়া হলো না। তাই আমি বলবো, হে সমস্ত জগৎবাসী, যে আমাদের বিপক্ষে কে? আমাদের ছয়টা রিপুর। আর এই ছয়টা রিপুর যে নাম, প্রথম রিপুর নাম হলো কাম, কাম ক্রোধ লোভ মোহ মায়া মৎসর্য। তো এখন এই কাম ক্রোধ এই যে ছয়টা রিপু, প্রথম রিপুটার নাম যদি কাম হয়ে থাকে, তাহলে আপনার মধ্যে এই কামটা সে কি হয়েছিল দেখবেন, একটা গর্তের মধ্যে সাপ সে কিন্তু পেঁচিয়ে বসে সে ঘুমাচ্ছিল, পেঁচিয়ে বসে যখন ঘুমাচ্ছিল তখন কিন্তু দেখা যায় যে সে তার মধ্যে কোনো ইয়ে নেই, ওরকম তাগদ দেখা যাচ্ছে না, সে মাথাটা ফনা ধরে নাই, সে চুপ করে ঘুমাচ্ছে। আর যখনই খেলার মাঠে নামবে একটা মানুষ, তখনই দেখা যায় সে গর্তে নীরবে শুয়ে থাকা, পেঁচিয়ে শুয়ে থাকা যে সাপটা, সে যখন খেলায় নেমে গেছে বা সাধন জগতে বা আমলের জগতে নেমে গেছে, আল্লাহর জগতে যখন সে যাইতে শুরু করেছে, তখনই দেখা যায় সেই সাপের শরীরে খোঁচা লাগতে থাকে, তখন সেই সাপটা ফুসফুস করে ওঠে। তখন ফুসফুস যখন করে ওঠে, তখন দেখা যায় আমি যখন পরমের পথে চলেছি, তখন জীবকে যখন টোকাতে শুরু করেছে, তখন জীব পিছন দিকে ফিরে তাকায় যে আরে, যে জীব কোন বিপদে পড়েছে, না পারে পরমের পথে বা আল্লাহর পথে থাকতে, না পারে কামকে সাড়া দিতে, এখন মাঝখানে পড়ে কোনোটাই হয় না। তাই বলবো কি, যে প্রত্যেকটা মানুষ যখন আমল বা সাধনা করে, তখন দেখা যায় যে তার পিছনে আর তাকাতে হবে না, যা হয় হোক, এরকম করতে করতে যে আমার যে বিপক্ষের দল, সে নিজে নিজেই সে বলবে আরে কার পিছনে এসেছি, সে তো পিছনেই তাকায় না, এবং সে তো আমার সাথে লড়তেও আসে না, সে তার ধ্যানে আছে, সে তার খেলে আছে, সে সামনের দিকে তাকিয়ে আছে, সে পিছনে তাকায় না। তখন কি হয়, তখন সেই মানুষটি হতে হলে অবশ্যই আমাদের কাম ক্রোধ লোভ মোহ মায়া মৎসর্য, এই ছয়টা রিপু যখন মনের সাথে মিশে, তখন মনে অনেক কিছু গায়, অনেক কিছু পেতে চায়, তখনই দেখা যায় তার আল্লাহর পথটাকে হারাইতে বসে, এক প্রকার কেউ কেউ হারিয়ে ফেলে। তাই আমি বলবো, হে সমস্ত জগৎবাসী, যে আমলকারী এতদিন ঠিকঠাক আমল করেনি, তখন কিন্তু তার এই কাম তাকে উত্তেজনা করেনি, আর কোনো সাধকের প্রতিও কিন্তু এই কাম উত্তেজনা করেনি, এখন করতে শুরু করেছে। তখনই সেই ব্যক্তি যদি চৈতন্য জ্ঞানী হয়, সে সাথে সাথে বুঝে ফেলবে যে অবশ্যই আমি যে আল্লাহর পথে সাধনা করতেছি বা আমল করতেছি, তাহলে বোঝা গেল যে আমার বিপক্ষের মধ্যে যারা আছে তারা আমার পিছনে লেগেছে। তখন কি করতে হবে, আর পিছন ফিরে তাকানো যাবে না, আমার মন অনেক কিছু চায়, অনেক কিছু গায়, অনেক কিছু পেতে চায়, তখনই বুঝতে হবে যে আমার পিছে যে আমার বিপক্ষের দল এসে গেছে, কারণ এতদিন তারা বিপক্ষ করেনি, এখন করতে শুরু করেছে। তারা যখন দেখেছে আল্লাহর ধনে ধনী হয়ে যাব, আল্লাহকে প্রাপ্ত হয়ে যাব, তখনই তারা এই ব্যাঘাত ঘটাতে থাকে। আর এই ব্যাঘাত ঘটাতে তারা থাকুক, কিন্তু তাদের দিকে আমার মন দেওয়া যাবে না। তখন কি করতে হবে, ছয় রিপু কিন্তু এই মানব দেহের ভিতরে, ছয়টা রিপু কিন্তু আপনি যখন ভালো খাবেন, ভালো চলবেন বা ভিটামিন জাতীয় খাবার খাবেন, মাছ গোস এগুলো খাবেন, তখন ছয় রিপুর শক্তি বেড়ে যায়, এবং পরমের দিকে যে জীব যাবে, তখন তার শক্তিটা গ্রাস করে নেয় সেই ছয় রিপু, এবং মনের সাথে যোগ দিয়ে তখন আমাকে পৃথিবীতে খারাপে লিপ্ত করে দেয়, তখন আল্লাহর পথ থেকেও আমি বৈমুখ হয়ে যাই, কারণ আমার বিপক্ষের দল সে আমাকে গোল দিতে চাবেই, আর আমি চাবো তাকে গোল দিতে। এখন তাদের দিকে ফিরে তাকিয়ে আমি তাদের মতে যদি চলে যাই, তাহলে আমার দল বাদ হয়ে যাবে, আমি তাদের দলভুক্ত হয়ে যেতে হবে। তাই আমি বলবো, হে সমস্ত জগৎবাসী, যে আমরা যদি আল্লাহর আমলে বা আল্লাহর সাধনায় নামি, তখন পিছন ফিরে তাকানো যাবেই না। তখন কি হবে, যখন আপনি অগ্রসর হচ্ছেন 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 কিন্তু পিছের দিকে তাকাচ্ছেন না, তখন পরমাত্মা আপনার মধ্যে আছে, তখন সেই পরমাত্মা আলোকিত হবে, তখন সে আপনাকে সেই ছয় রিপুর গ্রাস থেকে আপনাকে বাঁচিয়ে নেওয়ার জন্য সে আপনার সামনে এসে দাঁড়াবে, সুবহানাল্লাহ। আর সেই পরমের রূপ কি, সে হতে পারে রাসূল রূপ, সে হতে পারে খোদার রূপ। তখন সে যখন সামনে এসে যাবে, তখন পিছনে যে
আপনার পিছনে যে সেই ছয় রূপ লেগেছে, মনকে দখল করেছে, তখন তারা আস্তে আস্তে দুর্বল হবে। আর দুর্বলটা তখনই হবে দুনিয়ার যে গোশ মাংস বা মাছ ভালো ভালো খাবার খাদ্য যখন খাবেন, তখন 10টা ইন্দ্রিয় শক্তি বাড়বে এবং আপনার মনকে সেই ছয় রূপ গ্রাস করে নেবে। তখন আপনি আল্লাহর পথ থেকে বৈমুখ হয়ে যাবেন, এমনকি পথভ্রষ্ট হয়ে যেতে পারেন। তাই আমি বলবো, হে সমস্ত জগৎবাসী, আপনারা কখনোই এই বিষয়ে অসতর্ক হবেন না, অবশ্যই সতর্ক হবেন। এবং আপনার পিছনে যারা লেগেছে, তারা আস্তে 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 নিজেকে দুর্বল করে তারা সাইড হয়ে যাবে, আর তখনই আপনি সেই সাইড করা রাস্তা দিয়ে চলে যাবেন, সে আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে, আমি যেই কথাগুলো বলি, দেখেন আমি কিন্তু কোনো শাস্ত্রগ্রন্থ দেখে এই কথাগুলো বলছি না, আমার জীবনের প্র্যাকটিক্যাল থেকে আমি বলছি, আমার জীবনে যা ঘটেছে আমি তা থেকে বলছি। অনেকবার আমাকে হোঁচট খেয়ে পড়ে যেতে হয়েছে, কারণ একটা কথা হলো কি, শিখছো কোথায়, ঠেকছি যেথা। দেখেন আমি কিন্তু একটা কথা বলি, মানুষ যখন প্রথম প্রথম গাড়ি চালানো শিখে, তখন দেখা যায় রিক্সার মধ্যে মেরে দিয়েছে বা একটা গাড়ির পিছনে মেরে দিয়েছে, এরকম চালাতে চালাতে হোঁচট খেতে খেতে সে একসময় পাকা ড্রাইভার হয়ে যায়। তাই আমি বলবো যে দেখবেন, শয়তান আপনাকে কখনো কখনো ঘায়েল করে দেবে, কিন্তু আপনি যখন বুঝে যাবেন যেটা শয়তান আমাকে ঘায়েল করতেছে, তখন আপনি আবার উঠে দাঁড়াবেন, আবার উঠে দাঁড়াবেন, আবার উঠে দাঁড়াবেন। তখন সেই শয়তান, সেই ছয় রিপু, সেই মন, তখন তারা বলবে এর সাথে আর পারা যাবে না, সে অগ্রসর হয়ে গেছে। আর যখন অগ্রসর হয়ে গেছে, তখন আল্লাহ তাকে সাহায্য করে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ বড় দয়াবান। কারণ আল্লাহ প্রথম থেকে আপনাকে সাহায্য করবে না, কারণ সাহায্য যদি করে তখন কিন্তু যে পক্ষ বিপক্ষ এসে যাবে, আল্লাহ কিন্তু পক্ষ বিপক্ষ করে না, দোনো দলকেই শক্তি দিয়েছে। এখন আপনার কৌশল, আপনার ত্যাগ, আপনার সমস্ত চেষ্টা দিয়ে আপনি যখন অগ্রসর হয়ে যাবেন, তখন আল্লাহ আপনাকে হাত বাড়িয়ে টেনে নেবে আল্লাহর দিকে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তো আজকের এই আলোচনা আপনাদেরকে কি বোঝাতে চাইলাম, আমি কি ভালো করে আপনাদেরকে বোঝাইতে পারলাম, অবশ্যই আপনারা আমাকে বলবেন, এবং সামনে আপনারা কি ধরনের আলোচনা চান তা অবশ্যই জানাবেন। আরেকটি বিষয় হলো, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, যাতে করে পরবর্তীতে যে আলোচনা সেগুলো যেন আপনাদের সামনে উপস্থিত হয়। সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।